রব্বে কাবার কসম, যুবক তুমি গুনাহ করতে থাকো আর আল্লাহ এহসান করে তোমার কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করতে থাকে আর বলতে থাকে গুনাহ তোর অভ্যাস, ডায়ালিসিস আমার অভ্যাস, গুনাহ তুই ভালোবাসি, ডায়ালিসিস আমি ভালোবাসি, তুই তোর দুশ্মন আমি তোর বন্ধু, তুই গুনাহ করে তোর সাথে তুই দুশ্মনী করতেছিস আর আমি ডায়ালিসিস করে তোকে সুস্থ রাখতেছি। জিজ্ঞেস করেন বিজ্ঞানকে আমি যা বলতেছি তা, আমি তো ডাক্তারি পড়াইতে আসি নাই, বলে না মাফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোর ভিতরে কি রাখছি তুই একটু তাকায় দেখিস না, এগুলা দেখার পরে তোর নাফরমানি হাতে ওঠে তো ওঠে কি কইরা, তুই নাফরমানি করিস তো করিস কি কইরা, আজকে অভিযোগ করিস তো করিস কি কইরা, লজ্জা আসে না, আমার ইজ্জত রাখলি না, আমার বন্ধুর ইজ্জত রাখলি না, আমি তোর দিকে তাকাবো। এই জন্যই তো মনে হাদিস বলছেন একদিন আসবে সাকাতাত মিন আইনিল্লাহ, একদিন আসবে যে উম্মত বুকে ছিল বুকে বুকে আল্লাহর কুদরতি বুকে এই উম্মত ছিল বুকে, এই উম্মতের বাচ্চাও যদি বলতো সাহায্য তো ফেরেশতা নাইমা আসতো আমি কিতাব খুলা দেখায় দিব কিতাব খুলা, নারী যদি বলতো সাহায্য তো আকাশ থেকে ফেরেশতা চলে আসতো, পুরুষ বললে তো কোনো কথাই ছিল না। আজকে কত দিন হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধে, হাজারো না লক্ষ ওলামা ডেলি চোখের পানি জড়ায়, আম্মা যান জিজ্ঞাসা করছে আনুবলিকু আফিনা সলিহুন, আমরা ধ্বংস হইতে পারি নেক লোক থাকা সত্ত্বেও, বলছে হ্যাঁ খারাপ লোকের সংখ্যা যখন বেড়ে যাবে তো নেক লোকেরা পর্যন্ত, নেক লোকেরা পর্যন্ত হাত করি পড়তে হবে, বেড়ি পড়তে হবে, গলায় ছিকল পড়তে হবে, জেল জরিমানা কাটতে হবে যখন খারাপ লোকের সংখ্যা বেড়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম দুনিয়া নিয়ে বাবা আমাদের উচিত ছিল, এই বাবনা আল্লাহর উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল, আমাদের বাবা উচিত ছিল যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছেন, মুসলমান বানাইছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, ওর বাবা উচিত ছিল যে মৌতের সময় আমার কি হবে, মেরে দোস্ত রব্বে কাবার কসম, ডেলি 80,000 বার আপনার আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে কার্বন ডাইঅক্সাইডকে ডেলি 80,000 বার আল্লাহ ক্লিন করেন, কুদরত দিয়া ক্লিন ওয়াশ করেন, ক্লিন করেন 80,000 বার, 1,000 না 2,000 না 80,000 বার ক্লিন করেন। ও যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি তুমি তোমার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, তোমার দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, স্বাস্থ্য বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, WHOকে জিজ্ঞাসা করো, বাংলাদেশের স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করো, দুনিয়ার বড় বড় ডাক্তারকে জিজ্ঞাসা করো যে আমার ভিতর থেকে যদি 80,000 বার আল্লাহ কার্বন ডাইঅক্সাইডকে যদি 24 ঘন্টায় একবারও ক্লিন না করতেন তো 25তম ঘন্টায় আমি কোথায় থাকতাম, আপনি বলেন আমাকে কোথায় থাকতে, কোথায়, বাড়িতে না হাসপাতালে, দুনিয়ায় না কবরের পেটে, তুমি তোমার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে 80,000 বার যদি আল্লাহ এটাকে ক্লিন না করতে কোথায় থাকতে, ডেলি 37 বার যদি আল্লাহ কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস না করতেন, হায় হায় তুমি আর আমি এতদিনে কোথায় থাকতাম, আর বলে আল্লাহ সাহায্য, আল্লাহ সাহায্য কেন আসে, ওই হাদিস মনে হয় সত্য হয়ে গেছে সাকাতাত মিন আইনিল্লাহ, আমরা আল্লাহ রহমতের দৃষ্টি থেকে পড়ে গেছি। অবস্থান কতটুকু, কতটুকু আছে আর কতটুকু আমি করতে পারি, এটা নিয়েই কিন্তু সারাদিন যুবকদের ভাবনাও, এটা সর্বস্তরের মানুষের ভাবনা হলো যে দুনিয়ায় আমার অবস্থান কতটুকু আছে আর এটাকে কতটুকু আপডেট বা উন্নত করা যায়, কতটুকু আগে নিয়ে যাওয়া যায়।
এর মাধ্যমে আমি কতটুকু দুনিয়ায় আকর্ষণের পাত্র হতে পারি বা প্রসিদ্ধ হতে পারি বা পরিচিত হতে পারি বা আমি দুনিয়াতে কতটুকু বড় সেলিব্রিটি হতে পারি, এটাই কিন্তু আমাদের 24 ঘন্টার ভাবনা। প্রত্যেকটা মানুষের ভাবনাই কিন্তু 24 ঘন্টা এটাই। যুবকরাও সারাদিন এটাই ভাবে, নারীও ভাবে, পুরুষও ভাবে, আমরা সবাই এটাই ভাবি যে এই যে দুনিয়ার জীবনটা, যেই অবস্থানে আমি আছি, যেই পজিশনে আছি, এটাকে আরো আগে কি করে নেওয়া যাওয়া যায়। বুঝানোর জন্য বলতেছি যে মেম্বার হয় সে কিন্তু সারাদিন ভাবে আমি চেয়ারম্যান কি করে হব, যে চেয়ারম্যান হয় সে সারাদিন ভাবে যে আমি এর চেয়ে উপর পদে কি করে উঠব, এটাই কিন্তু আমাদের সারাদিনের ভাবনা। আমি বুঝানোর জন্য বলতেছি চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে ভাবে এমপি হবে কি করে, এমপি হওয়ার পরে ভাবে যে আমি মন্ত্রী হব কি করে, ওয়ার্ডের পদস্থ হইলে সে ভাবে যে আমি থানার পদ পাব কি করে, থানার পদস্থ হইলে ভাবে আমি জেলার পদ পাব কি করে, ছোট দোকান হইলে ভাবে বড় দোকান হবে কি করে, বড় দোকান হইলে ভাবে সুপার মার্কেটের মালিক হব কখন কি করে, ছোট বাড়ির মালিক হইলে ভাবে যে আমি আরেকটা বড় বাড়ির মালিক হব কি করে, এই ভাবনাই কিন্তু আমাদের 24 ঘন্টা। যদিও মানুষের এই ভাবনাটার দরকার ছিল না, যদি বলবেন কেন দরকার ছিল না, মানুষ না মুসলমান হিসাবে উম্মত হিসাবে আমার এই ভাবনাটার দরকার ছিল না, কারণ এটাই কারণও দেখাইতেছি এই ভাবনা আমার দরকার ছিল না, কেন আমাকে অস্তিত্ব দিতে দেরি, আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন নাই। ওয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, তোমাকে অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার, এই দায়িত্ব কিন্তু আল্লাহর ছিল, আল্লাহ দায়িত্ব নিছেন, বিধায় আমার এই দায়িত্ব কাঁধে নেওয়া দরকার ছিল না। আর আল্লাহ তো শুধু দুনিয়ার মালিকের মতো মালিক না, দুনিয়ায় যেরকম আমরা CSRS এ মালিক, আল্লাহ তো এরকম মালিক না, এরকম মালিক কি বলেন, হ্যাঁ আল্লাহ কেমন মালিক, আল্লাহ কেমন মালিক, আমরা মালিক হয়তো CSRS এ সিটি জরিপে কিনার মাধ্যমে অথবা পত্রিক ভাবে আমাদের মালিক হওয়ার কোনো না কোনো মাধ্যম আছে, ঠিক না, আল্লাহ মালিক কিভাবে, আল্লাহ কি এইভাবে মালিক, আল্লাহ তো সৃষ্টিকর্তা হিসাবে মালিক, এই দুনিয়াটা সৃষ্টি উনি করছেন, কে করছে, আমাদের আর্কিটেক্টরা ডিজাইন পাঠাইছে, তারপরে আল্লাহ ওই ডিজাইন মতো বানায় দিছে, হ্যাঁ কি এরমই তো, এরম না সত্য তো, আল্লাহ তো এরকম না যে দুনিয়ার আর্কিটেকচাররা ডিজাইন পাঠাইছেন উপরে আর আল্লাহ ওই ডিজাইন দেখা বানায় দিছেন, আল্লাহ তো আমাদের মতো মালিক না, আল্লাহ আমাদের দায়িত্ব নিছেন, এটা আমাদের ভাবার বিষয় ছিল না। আরেকটা কথা আছে, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, এটা কোরআন। পরেরটা হাদিস, রুফিয়াত লিল আকলাম জুফাতিস সুহুফ,
এটা পরে হাদিস, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, এই ছোট জীবনটায় যতটুকু আপনার পাওনা, যতটুকু যে পাবে, কে কতটুকু পাবে, এটা আপনার আমার জন্মেরও 50,000 বৎসর আগে প্ল্যানিং এর ভিতরে এটা পাস হয়ে গেছে, প্ল্যানিং পাস হয়ে গেছে, এটা লিপিবদ্ধ হয়ে গেছে, এটা কিঞ্চিত এদিক ওদিক হবে না। নাহলে দুনিয়ায় উদাহরণ দেওয়া যায়, দুনিয়ার বিবেকে বলে না যে একজন বাদাম বেচবে আর সে একদিন কোনো একটা দেশের রাজা হবে, মনে হয় বুঝাইতে বুঝানোর জন্য বলতেছি। জিমি কার্টার রাজা বাদাম বেচত আর সে হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট, তাহলে এটা যুক্তিকভাবে বোঝা যায় না। যদি প্ল্যানিং এ না থাকতো তাহলে মানুষের যুক্তি তর্ক দিয়া এটা কখনো বোঝা একবারে আমি মনে করি দুষ্কর। কোন শিক্ষিত থেকে শিক্ষিত মানুষ এটা যুক্তি দিয়ে আমাকে বুঝাইতে পারবে না যে একজন রাস্তায় বাদাম বেচা ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট হবে। বুঝবেন কেন হলো, বলে ওটা ওই প্ল্যানে লেখা ছিল, তকদির যেটাকে বলে তকদির, ওইখানে লেখা ছিল, এই জন্য গুইরা গাইরা এসা প্রেসিডেন্ট হয়ে গেছে, ঠিক না? না বিশ্বাস করেন না মনে হয়, নাহলে যুক্তি দিয়ে আপনি বুঝাইতে পারবেন না আমাকে। একটা ছেলেকে ছোট অবস্থায় রেখা, বিলকুল ছোট অবস্থায় রেখা, বাবা নিরুদ্দেশ হয়ে চলে গেছে, ওই ছেলেটা একদিন আস্তে 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 10 বৎসর আমেরিকার দেশের মতো দেশের প্রেসিডেন্ট হবে, বারাক ওবামা, তাকে তো রেখে গেছে ছোট রেখা, বাবা নিরুদ্দেশ হয়ে চলে গেছে, এটাই তো ইতিহাস, ঠিক না? তাহলে যুক্তি দিয়ে যদি আপনি আমাকে বোঝান তাহলে এটা যুক্তিতে কোনো মতে আসে না যে সে প্রেসিডেন্ট হয় কি করে, তার তো ছোটবেলা রক্ষণাবেক্ষণকারী ছিল না, বাবা নিরুদ্দেশ, মা মেয়েটাকে বাচ্চাটাকে নিয়ে আটলান্টিকের ভিতরে হাবুডুবু খাইতেছিল, সে একদিন ঘুরতে 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 আমেরিকার মতো দেশে 5 বৎসর না 2 বারে 10 বৎসরের প্রেসিডেন্ট। আমি বুঝানোর জন্য বলতেছি, কোনো ইতিহাসের জন্য না। তাহলে যেটা নিয়ে আমরা সারাদিন ভাবি যে আমার অবস্থান এখন যেখানে আছে ওইখান থেকে আমি উন্নত অবস্থান যাওয়ার জন্য এই ছোট জীবনটা নিয়ে, যুবকরা কিন্তু 24 ঘন্টা স্বপ্ন দেখতে থাকে, ওরা ঘুমাইলেও স্বপ্ন দেখে, সজাগ থাকলেও স্বপ্ন দেখে, জিজ্ঞেস করেন সত্য তো, ওরা ঘুমাইলে স্বপ্ন কম দেখে, সজাগে স্বপ্ন অনেক বেশি দেখে, জিজ্ঞেস করেন, সারাদিন নেটের ভিতরে থাকে আর এক একটা স্বপ্ন দেখতে থাকে যে হায় আমি যদি এমন হইতাম, এমন কি স্বপ্ন দেখতে 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 আমার মনে হয় না যুবকরা রাগ হয়ে যাবে, বাংলাদেশে যত চুল কাটা স্টাইল দেখবেন আমি দুনিয়ায় ঘুরে এত চুল কাটা স্টাইল দেখি নাই, আমি 99 দেশ ঘুরা চুলের কাটার এত স্টাইল শুধু বাংলা, এটা শুধু স্বপ্নের ফল, ওই যে সারাদিন নেটে স্বপ্ন দেখে স্টাইল দেখে এটা একটা স্বপ্ন, কিন্তু এটা সজাগে দেখে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক আমাদের বুঝে আসো, আমি একদিকে নিয়ে যাইতেছি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে, যে আমরা সারাদিন এই ছোট জীবনটা নিয়েই স্বপ্ন দেখতে থাকি, যে যেই পজিশনে আছে এর চেয়ে আগের পজিশনে কিভাবে যাবে, কিন্তু এই মানুষটাকে এই দুনিয়া নিয়ে স্বপ্ন দেখা উচিত ছিল না। এটারই দুটা কারণ বলতেছিলাম, একটা কারণ দুটোই কোরআন থেকে, একটা কারণ হলো যে আমার সম্পূর্ণ দায় দায়িত্ব আমার উপরে না,
অস্তিত্ব পর্যন্ত, অস্তিত্ব থেকে নিয়া মৃত্যু লগ্ন পর্যন্ত সমগ্র দায় দায়িত্ব আল্লাহ নিছিলেন। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, তোমাকে অস্তিত্ব আমি দিছি, আমি তোমাকে লালন পালন করব, এই দায়িত্ব আল্লাহর ছিল। এই ছোট জীবনটার দায় দায়িত্ব আমার নেওয়া উচিত ছিল না, এটাই কোরআন আমাদেরকে শিখায়। দ্বিতীয় কোরআন এটাও শিখায়, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তোমার প্ল্যানিং এ যেটা নাই ওটার জন্য তুমি জান দিতে পারো, কিন্তু ওটা তোমার মিলবে না, এটাই সত্য। কেন কোরআন এটি বলে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যেটা আমার প্ল্যানিং এ নাই, তকদিরে নাই, কপালে নাই, ওটা কোনোদিন যতই বলি পাবো না, এটা আমার মিলবে না, এটাই চির সত্য। এটা বুঝাইতে যেয়ে বলছে কালি শুকায় গেছে, কলম উপরে উঠে গেছে, আর নিচে নামবে না, আর কোনোদিন এখানে লেখা হবে না। উচিত ছিল আমাদের যেটা নিয়ে ভাবা ওটা বুঝাইতে চাইতেছি, যদিও সারাদিন আমাদের চিন্তা, মাথা ব্যথা, হেডেক, আর এই কাটাকাটি, মারামারি, সবকিছু কেন্দ্র শুধু এই দুনিয়ার ছোট জীবনটা নিয়ে, এটার ভাবনা আমাদেরকে সারা দিন বুড়াও বানাইতেছে অল্প বয়সে, আবার অনেক ওষুধে আমাদেরকে অভ্যস্ত করতেছে। এই ভাবতে 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 এই দুনিয়ার জীবনটা নিয়ে ভাবতে ভাবতেই একদিন কিন্তু যখন কুল কিনারা না দেখে, তখনই যুবকরা মাদক হাতে উঠায় না। জিজ্ঞাসা করেন, সুখে থেকে কেউ মাদক হাতে উঠায় নেয় না, ও ভাবতে ভাবতে যখন কুল কিনারা না পায়, কুল কিনারা যখন না দেখে যে আমি যা স্বপ্ন দেখতেছি এটা বাস্তবায়নের কোনো রাস্তা তো দেখি না, কোনো পথ তো খুঁজে পাই না, তখনই কিন্তু মাদক হাতে উঠায় নেয়, মাদকে অ্যাট্রাক্টেড হয়। আপনি যারা মাদক সেবন করে ওদেরকে জিজ্ঞেস করেন, তোমার প্রথম সূত্র কোথেকে? এই ভাবনার থেকে। কিন্তু আমাদের এই ভাবনা বাবা উচিত ছিল না, এটার জন্য আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠান নাই, মুসলমানের ঘরে অস্তিত্ব দেন নাই, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানান নাই। যেই ভাবনার ভিতরে থাকলে আজকে কোরআনের কথাগুলো কোনোদিন আমাদের বিরুদ্ধে যেত না, আজকে কোরআনের কথাগুলো আমাদের বিরুদ্ধে, কোরআনের আমাদের পক্ষে যেত, বিরুদ্ধে চলে গেছে। কোরআনের কথা ছিল আনতুমুল আলাউনা, মুসলমান তোমরা দুনিয়াতে সবচেয়ে বেশি মাথা উঁচা থাকবে তোমাদের, আজকে দুনিয়াতে সবচেয়ে নিচু মাথা মুসলমানের, এর চেয়ে নিচু মাথা নেই, সবচেয়ে নিচা মাথা মুসলমানের, কিন্তু কোরআন বলতেছে তোমাদের মাথা সবচেয়ে উঁচা থাকবে, আনতুমুল আলাউনা, তোমরা সবার ঊর্ধ্বে থাকবে। আরেকটা কথা খুলে বলা যাবে না, নাহলে বলে ফেলতাম, না বলেই ফেলি, তোমরাই উপরে থাকবে, সারা দুনিয়া তোমাদেরকে কর দিবে, তোমাদের কাউকে কর দিতে হবে না। একদিন ছিল সারা দুনিয়া মুসলমানকে কর দিত, মুসলমান কাউকে কর দিত না, মনে হয় বোঝেন নাই, এটা ওলামারা শব্দটা জানে, এটাকে জিজিয়া বলে, সারা দুনিয়া মুসলমানকে কর দিত। দুনিয়া তিনটাই তখন মহাদেশ ছিল, চারটা মহাদেশ ছিল, চারটা, এশিয়া, আফ্রিকা, রাশিয়া, ইউরোপ, আর কোন মহাদেশ দুনিয়া ছিল না, বাকিগুলো আবিষ্কার হয়েছে পরে, আমেরিকা, অস্ট্রেলিয়া, ক্যানাডা, এটা পরে আবিষ্কার হয়েছে, ওই যুগে গুলো আবিষ্কারই হয় না, ইতিহাস উঠে দেখে। এই চার মহাদেশের মানুষ মুসলমানকে কর দিত, কর, কোরআন এটাই বুঝিয়েছিল তোমরা উপরে থাকবে, তোমাদের উপরে আমি কাউকে যেতে দিব না, কোরআন এটাই বুঝিয়েছিল।
উলাইকা লাহুমুল আমান, তোমাদের চেয়ে নিরাপদ আমি কাউকে রাখবো না, তোমরা সবচেয়ে বেশি নিরাপত্তায় থাকবে, তোমাদের সব নিরাপদ থাকবে, তোমাদের চেয়ে নিরাপদ আমি কাউকে রাখবো না। আজকে মুসলমানের চেয়ে অনিরাপদ কেউ নাই, মুসলমান সবচেয়ে বেশি অনিরাপদ, অনিরাপত্তায় ভুগতেছে মুসলমান। কোরআনের চতুর্থ তৃতীয় ওয়াদা ছিল লাহুম রিস্কুন কারীম, মুসলমান তোমাদেরকে আমি পাখির মতো পালব, ক্লান্তিহীন পালব, পাখির মতো পালব। পালতে ছিলেন, জানি না বুঝবেন কি বুঝবেন না, এই জন্য কাহিনীর থিকা বলি, যদি বুঝে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতেছিলেন, কিন্তু বাচ্চাদের কান্নার কারণে নামাজ ক্ষতিগ্রস্ত হইতেছিল, নামাজে মন বসতেছিল না। উনি তাড়াতাড়ি নামাজ শেষ করে জিজ্ঞাসা করছেন, বাচ্চারা এত কাঁদে কেন, মায়েরা কি করে? তো সাহাবায়ে কেরাম বলছে, আমিরুল মুমিনিন, আপনি নিয়ম বানাইছেন যে যতক্ষণ পর্যন্ত বাচ্চা দুধ না ছাড়বে আপনি বাতা দিবেন না, এই জন্য মায়েরা দুধ ছাড়ানোর জন্য বাচ্চাদেরকে অভ্যাস করাইতেছে, যার কারণে বাচ্চারা কাঁদতেছে। আমিরুল মুমিনিন বলতেছে, মাদেরকে বলা দাও পেটে যেই বাচ্চা আসবে আর প্রমাণিত হবে যে পেটে বাচ্চা আছে, বাতাস নাই, সে পর্যন্ত কালকের থেকে বাতা পাবে। তাইলে পাখির মতো পালা ছিল না তো কি ছিল, আমাকে বুঝান। পাখির মতো পালতে লালিত পালিত হইতেছিল। চতুর্থ দেখাইতেছি, হায়াতান তাইয়িবা, এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল যে তোমাদেরকে এইখানেও সুখে রাখবো, এইখানেও সুখে রাখবো। সোনারগাঁর একটা বাড়ি ফ্যামিলি নিয়ে আসেন আমার কাছে, যারা সবাই কোরআনে হাত রেখা বলবে যে আমাদের ঘরে সব আছে, সাথে সাথে সুখও আছে, কিন্তু একজনও বলতে পারবে না, বলবে এটা যে সুখের সমস্ত প্রসাদনী আছে, সমস্ত ব্যবস্থা আছে, তারপরও আমাদের ঘরে সুখ নাই। একজন কসম খেয়ে বলতে পারবে যে আমার ঘরে সুখ আছে? বলুক না, স্টেজে যারা আছে এরাই বলুক, কি সুখ আছে? কেন, সুখের সমস্ত আসবাব তো আছে, কোনটা না আছে? বরং আমার বিশ্বাস, এই সোনার গায়ে এরকম বাড়িঘর আছে যে ঢাকা শহরে অনেক ফ্ল্যাটের ভিতরেও এত প্রসাদনীর জিনিস নাই যত প্রসাদনীর জিনিস এই সোনার গায়ে আছে। কি নাই নাকি? হ্যাঁ, কি কয় নাই? ঢাকা শহরের চেয়ে বেশি হবে, ঢাকা তো রাজধানী হইল অল্প কয়েকদিন আগে, ঠিক না? সোনার গাঁ তো রাজধানী আজকে 800 বছর আগের থেকে, ঠিক না? কি বলেন, হ্যাঁ সোনার গাঁ রাজধানী না? ইশাখার রাজধানী কোনটা? তাহলে এখানের ঐতিহ্য তো পুরাতন, কিন্তু সব আছে, সুখ তো নাই। আল্লাহর তো ওয়াদা ছিল তোমাদেরকে সুখে রাখবো। হায়াতান তাইয়িবা, আরেকটা ওয়াদা ছিল পঞ্চম, গণাইলে তো ডজনকে ডজন গণানো যাবে, তিন চারটা দিয়ে শেষ করতে চাই। পঞ্চম ওয়াদা ছিল তোমাদেরকে ইজ্জতের সাথে রাখবো, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। কিন্তু আমার জানা মতে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো মুসলমান, উম্মতে মুহাম্মদ। এই দুনিয়ার সমাজের কাছে, দুনিয়ার সমাজের কাছে, আমি আমার দেশের কথা বলতেছিলাম, আমি বইলা বেড়াই, আমাকে এই পোশাকের জন্য ডেলি যতবার আঙ্গুল দেখতে হয় রব্বে কাবার কসম, আমি 99 দেশ ঘুরা আমি কোনোদিন এই পোশাকের জন্য একবারও আঙ্গুল দেখতে পাই না। তাহলে তো আমি আমার দেশেই নিকৃষ্ট।
আজকে যদি নিকৃষ্ট মুসলমান না হইতো আপনি আমাকে একটা জবাব দেন। আজ পর্যন্ত মনে হয় না যারা সারা দিন মিডিয়ায় থাকে তারা বলো যে প্রাণীবাদী সংস্থার পক্ষ থেকে, প্রাণীবাদী সংস্থার পক্ষ থেকে ইসরায়েল যে বর্বরতা ফিলিস্তিনে দেখাইতেছে, রাতের অন্ধকারে বোম্বাইরা যে মানুষগুলাকে মারতেছে, প্রাণীবাদীর পক্ষ থেকে যে মানুষ একটা প্রাণী হিসাবে, প্রাণীবাদী সংস্থার থেকে কোন ছোট একটা প্রতিবাদ কোন ফেসবুকে, কোন মিডিয়ায়, কোন হোয়াটসঅ্যাপে, কোন গ্রুপে আজ পর্যন্ত কোন প্রাণীবাদী সংস্থা যদি কেউ দিয়া থাকে তো আমাকে বলেন। দিছে আপনাদের জানা আছে কেন দেনে? ওরা জানে মানুষ মরছে, কিন্তু চার দিন আগের একটা মিডিয়ায় আছে, আমি দেখাইতে পারবো, কুকুরের বাচ্চাকে মেরা ফেলছে, প্রাণীবাদীরা ওইটা লেখছে যে নিরীহ কুকুরের বাচ্চাগুলাকে কেন মারা হলো, এটা প্রতিবাদ করছে তারা ফেসবুকে। কিন্তু এতগুলো মানুষ যে ফিলিস্তিনে মারতেছে আজ পর্যন্ত তাদের পক্ষ থেকে একটা ছোট দুই অক্ষরে লেখা একটা প্রতিবাদ করে নেয়, আওয়াজ দিয়ে না শোনেন। আমাদের স্বভাব তো হয়ে গেছে খালি চিল্লানের, কাম করার না। চিল্লায় যারা ওরা কাজ কম করে, আর যারা চিল্লায় কম ওরা কাজ বেশি করে। রাগ হয় না কিন্তু আবার এটা মুসলমানের স্বভাব হয়ে গেছে চিল্লানো। এক জামানা ছিল মুসলমান চিল্লাইতো না, কাজ করে দেখায় দিত। যদি চিল্লাইতো তাহলে ওহশি জীবনে কোনোদিন নিজের ঋণ শোধ করতে পারতো না। আপনি মনে হয় ওহশির কাহিনী জানেন না, ওলামারা জানে। ওহশি যে হুজুর সাল্লামের চাচা হামজাকে শহীদ করতে, মুসলমান হয়ে গেছে বটে, কিন্তু আল্লাহর রসুলের একটা নিষেধ ছিল, ওহশি তুই কখনো আমি জীবিত থাকতে আমার সামনে আসিস না। তুই মুসলমান সাহাবি সত্য, কিন্তু আমার সামনে আসিস না, তুই দূরে বসিস আড়ালে। বলছে কেন? বলছে তোকে দেখলে আমার চাচার কথা মনে হতো। তো ওহশি সারা জীবন কাঁদছে, কান্নার পরে বলছে এই ঋণ কিভাবে শোধ করব। সে জীবনে ঋণ শোধ করে দিয়েছিল। যখন মিথ্যা নবী দামি করছিল আনাসি ইয়ামানের, তো তাকে গুপ্তভাবে সে হত্যা করছিল, হত্যা করে দিয়া বলছেন আজকে ঋণ শোধ করে দিল। তো চিল্লাই তো যদি সে, তো সে কোনোদিন ঋণ শোধ করতে পারতো না। আমরা চিল্লাই এই জন্য আমাদের দ্বারা কিচ্ছু হয় না। আমরা যদি না চিল্লাইতাম তাহলে আমাদের দ্বারা অনেক কিছু হইতো। রাগ হয় না, পায়ে হাত রাখি। ইয়াং ইয়াং ওলামা একরাম আছেন, ওনারা আবার অন্য কথা ভাবতে পারে। আমরা যদি না চিল্লাইতাম তাহলে আমরা অনেক কাজ করে দেখাইতে পারতাম। তো মুসলমানের কাজ চিল্লানো না, যেটা আমি বুঝাইতেছিলাম। আজকে একবার ওরা প্রতিবাদ করে না, এই জন্য ওরা ভাবে মুসলমান মরছে, কুকুর তো মরে নাই। মুসলমান তো নিকৃষ্ট জাতি, এর জন্য প্রতিবাদ করতে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, যা বাবা দরকার ছিল না মুসলমানের, আজকে চব্বিশ ঘন্টা তা ভাবতেছে, যার কারণে আজকে মুসলমানের এই দুরবস্থা। আমার মনে হয় এটা আমার ধারণার থেকে বলতেছি, এটা কোনো ফতোয়া না বা সম্মিলিত ওলামাদের কথা না, এটা আমার ধারণা, আমার অ্যানালাইসিস, আমার ভিতর থেকে। আল্লাহ আমাকে যা বুঝ দিছেন তাই আমি বলতেছি, যে মুসলমান আজকে এই ছোট দুনিয়াটা নিয়ে সারাদিন চিন্তা করার কারণে, উম্মতে মুহাম্মদী এদের এটা নিয়ে বাবার দরকার ছিল না, যে আমার আজকের পজিশন থেকে কালকের পজিশন কি হবে, পরশু কি হবে, দস্যু কি হবে। যেরকম শুরুতেই আমি বলছি, আমরা সারাদিন ভাবি, ছোট দোকানওয়ালা সারাদিন ভাবে বড় দোকান কি করে হবে, ছোট বাড়িওয়ালা ভাবে বড় বাড়ি কি করে হবে, একতলাওয়ালা ভাবে দশতলা কি করে হবে, ছোট পদওয়ালা ভাবে বড় পদ কি করে হবে, যুবকরা ভাবে সারাদিন আমি সেলিব্রিটি কি করে হব। এই যে সারা দিনের ভাবনা,
এই ভাবনা আমাদের ভাবা উচিত ছিল না, যাকে আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছে, উম্মতে মুহাম্মদী বানাইছে। আমাদের ভাবা উচিত ছিল যে কালকে আমার পজিশন আল্লাহ আল্লাহর রসুলের কাছে কি হবে, এটা আমাদের ভাবা উচিত ছিল। কেন কালকে আল্লাহ আল্লাহর রসুলের কাছে আমার পজিশন কি হবে, আমি কোন পজিশন নিয়ে উপস্থিত হব, কোন অবস্থান নিয়ে উপস্থিত হব। কেননা মৃত্যুতে তো কোনো ধারাবাহিকতা নাই, মৃত্যুতে কোনো সিরিয়াল নাই, কোনো ধারাবাহিকতা নাই, কোনো সিস্টেম নাই, হ্যাঁ কোনো সিস্টেম নাই। আজকে আমাদের এক সংসদ সদস্য বলতেছিল, ওনার ছেলে মারা গেছেন মনে হয় কালকে, উনি বলতেছিল বাপের কাঁধে ছেলের লাশ যে কত ওজন এটা আমি জানি, আর কেউ জানে না। হ্যাঁ আমিও জানি, আমার বড় ছেলে মারা গেছে, ওই লাশ যে আমার কাঁধে কত ওয়েট ছিল এটা আমি জানি। তো মৃত্যুর ব্যাপারে তো কোনো সিরিয়াল নাই, না কোনো নিয়ম কানুন আছে। বলে তাহলে তো আমাদের বাবা দরকার ছিল মৃত্যু নিয়া, বাবা দরকার ছিল আল্লাহ নিয়া, বাবা দরকার ছিল রসুল নিয়া, বাবা দরকার ছিল আখেরাত নিয়া, বাবা দরকার ছিল কবর নিয়া, বাবা দরকার ছিল হাসর নিয়া, বাবা দরকার ছিল ইসলাম নিয়া, বাবা দরকার ছিল নবীর আদর্শ নিয়া। এগুলো আমাদের দুনিয়া বাবা দরকার ছিল না আমাদের। রব্বে কাবার কসম, আল্লাহকে যদি আমি প্রশ্ন করি এখন আপনাদের মাধ্যমে, যে আল্লাহ মাগরিব তো পড়ে আসলাম তিন রাকাত, পরে দুই রাকাত পড়লাম সুন্নত, তিন রাকাতে তো ইমাম সাহেবের মাধ্যমে তিনবার বললাম ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিনের অর্থ কি, কি অর্থ বলো হুজুররা বলো কি অর্থ? আমার অর্থটা ভুলও হইতে পারে, ওনারা শাব্দিক অর্থ করবে যে আল্লাহ আমাদেরকে ওদের তরিকায় ওদের ওদের রীতিনীতিতে ওদের আদর্শে পরিচালিত করেন না, করেন না আমাদেরকে, এটাই তো শাব্দিক অর্থ। কিন্তু আমি তর্জমা করলাম এটা যে আল্লাহর কাছে অনুরোধ করলাম হাত জোর, যে আল্লাহ আমিও ওদের আদর্শ মতো চলবো না, আপনিও আমাদেরকে ওদের আদর্শ থেকে বাঁচান, ওদের হাত থেকে বাঁচান। আমি তর্জমা করলাম এটা যে আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু আজকে ফিলিস্তিনে মার খাইতেছে কার হাতে? তাহলে আমি তো একটু আগে বইলে আসলাম, উল্টা হইলো কেন? আজকে সারা দুনিয়ার মুসলমান দুইজনের হাতেই তো নির্যাতিত, হয়তো ইহুদির হাতে নাইলে খ্রিস্টানের হাতে, এই দুইজনের হাতেই তো নির্যাতিত, ঠিক না? দুনিয়ার চাবিটা তো এদের হাতেই, ঠিক না? কি বলেন? মনে হয় বুঝাইতে পারিনি। দুইজনের হাতেই তো দুনিয়ার চাবিটা, কি বলেন? ওনাদের হাতেই তো, আল্লাহ বাঁচায় না কেন? বলেন কেন বাঁচায় না? ডেলি তো 32 বার বলি, ডেলি আমরা 32 বার, যারা নামাজ পড়ি তারা 32 বার বলি, যারা শুধু জুমা পড়ে ওরা ডেলি সপ্তাহে 2 বার বলে, যারা ঈদ পড়ে ওরা 2 ঈদে কমসে কম 4 বার বলে। আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, কিন্তু ওদের হাতে আমরা মার খাই কেন? আরেকটা প্রশ্ন আল্লাহর কাছে করতে পারি, আল্লাহ আয় আল্লাহ আপনি তো শিখাইলেন যে ওদের থেকে দূরে থাকার জন্য, ওদের থেকে দূরে থাকার জন্য আপনি আমাদেরকে শিখাইয়া আবার ওদের দিকে দিয়ে আমাদেরকে পিটাইতেছেন, এটা আবার কেমন পিটা? আল্লাহর উপরে তো অভিযোগ করতে পারি যে আপনি ওদের হাতে আমাদেরকে কেন পিটান। তা আল্লাহ মনে হয় জবাব দেয় যে পিটাবো না তো পিটাবো না তো পিটা করবো কি, তোরা চাস তো ওদের তরিকার থেকে,
আমার কাছে আশ্রয় চাস, কিন্তু যখন চাইতে থাকিস তখন কোরআন তোর উপরে লানত করতে থাকে, লানত। হাদিসে আছে, রুব্বা কারি ওয়াল কোরআন ইয়ালানহু, রাগ হয়ে যান না, পায়ে হাত রাখি। একজন মানুষ সারা দিন 24 ঘন্টা চলে ইহুদি নাসারার পদ্ধতিতে, ও যদি নামাজে যায় বলে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান, তো কোরআন ওকে লানত করবে না চুমা দিবে? আমাকে যুক্তি দিয়ে বোঝান, কোরআন কি লানত করবে না চুমা দিবে? আল্লাহ বলে তুই ওর হাত থেকে আমার কাছে বাঁচতে চাস, তুই বাঁচবি তো বাঁচবি কি কইরা, তুই তো চুল কাটস ওর স্টাইলে, কাপড় পরস ওর স্টাইলে, সাজগোজ করস ওর স্টাইলে, খাওয়া দাওয়া সব ওদের স্টাইলে, 24 ঘন্টা ইহুদি নাসারার তরিকায় আমরা আসক্ত, পুরোটা দিনের ভিতরে ওদের ভালোবাসা নিয়ে সারা দিন রাত কাটাই, শুধু মাঝে মাঝে এই ছন্দটা বাস্তবায়ন হয় গুগল মে ইট মুখ মে শেখ করি, মাঝে মাঝে একটু আল্লাহ বলি। নাইলে এখানে একজন আমাকে বলুক, যারা বিয়ে করছে একজন বলুক, যে বিয়ের সময় যায়া হাতটাকে পায়ে হাত রাখি রাগ হয় না। তীরের মুরিদরা বলুক যে আমি যেদিন বিয়ে পড়ছি ওই দিন আমি হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করছি, আমার বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আমি 100% মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মতো চাই। কিভাবে হবে এটা আপনি বলে দেন, একজনও তো হাত উঠে বলতে পারবে না যে আমি হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করছি বা হুজুরকে বলছি এইভাবে আমার বিয়ের অনুষ্ঠানটা পড়ানোর অনুষ্ঠানটা। কেন? কেয়ামতের দিন দেখা হইলে যেন আমি হাত পাততে পারি যে আমি কিচ্ছু করতে পারি নাই, আপনার আদর্শ মতো, শুধু বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আপনার আদর্শ মতো ছিল, আমাকে কি দিবেন দেন না। ওই দিন রাজত্ব তো মুহাম্মদুর রাসূলুল্লাহর হবে, মালিক আল্লাহ বটে, কিন্তু কেয়ামতের রাজত্ব 100% মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। যদি রাজত্ব না হইতো তাহলে সারা দুনিয়া চিৎকার দিতে থাকবে, হিসাব 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 হিসাব, আল্লাহ তাকায়ও দেখবে না, তার ভিতরে 312 জন রসুল আছেন, 16 লক্ষ নবী আছেন, 3 জন কিতাবদারী রসুল আছেন, যতক্ষণ পর্যন্ত বন্ধু সাফাতে কোবরার জন্য সেজদায় না পড়বে হিসাব কিতাব শুরু করবেন না। বুঝা গেল কেয়ামতের মাঠে রাজত্ব মুহাম্মদুর রসুলুল্লাহর কাছে। আল্লাহ তো বলেই দিছে, কোরআনের এক জায়গায় ইঙ্গিত আছে, জানি না হুজুররা মানবে কি মানবে না, এই উম্মতকে তো আল্লাহ ইঙ্গিত দিছেন, সুহাদা আলান নাস, আমি কিয়ামতের দিন তোমাদেরকে দাঁড় করাবো আমার পক্ষে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ আমাদের পক্ষে কে থাকবে, তো বলছে আর রাসূল শাহীদান আলাইকুম, আমরা বন্ধুকে তোমাদের পক্ষে দাঁড় করায় দিব আর তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করায় দিব, তোমরা থাকবে আমার পক্ষে, বন্ধু থাকবে তোমাদের পক্ষে, কেননা বন্ধুকেই আমি বলবো সালতো তা শাস্তি তুষাফা, আজকে যাকে চাবেন যতজন চাবেন হাতে উঠে দিয়ে দিবে, কি করলো কত করলো এটা আমার বিষয় না, কেননা আজকে রাজত্ব আপনার, লিওয়াউল হামদি বিয়াদি। আপনি বলেন রব্বে কাবার কসম, আজকে বাবা কি দরকার ছিল ভাবতেছি কি, যার কারণে আজকে মুসলমান কোথায়? আল্লাহকে প্রশ্ন করলে তো আল্লাহ এই জবাবই আমাকে দেয় যে আমি এদের পক্ষে যাব তো যাব কি, যারা আমার ইজ্জত রাখে না। বলেন কয়জন আমরা হাত উঠায় বলতে পারবো যে আমি ডেলি আল্লাহর ইজ্জতের দিকে খেয়াল করি? আপনি তো ইজ্জতের দিকে খেয়াল করেন এই ছোট জীবনটার ভিতরে, যাদের সাথে আপনার সম্পর্ক, যাদেরকে নিয়ে আপনার চলতে হবে, যাদেরকে বাদ নিয়ে আপনাকে বাস করতে হবে, শুধু ওদের ইজ্জতের চিন্তা আপনি করেন আর প্রবাদ বাক্য বানায় নিছেন, নমাজ ছাড়া যায় সমাজ ছাড়া যায় না, প্রবাদ বাক্যের উপরে আপনি চলতেছেন। আল্লাহ বলে আমার ইজ্জত যখন রাখে নাই তো আমি তোমাদের ইজ্জত রাখবো তো রাখবো কেন, কার দিকে তাকায় রাখবো? আচ্ছা মানলাম আমার রাখো নাই, আমার বন্ধুর রাখতা,
বলেন আমাদের জীবনের কোন পর্বটা সুন্নতে ডাকা, নবীর আদর্শে ডাকা, দেখান আমাকে। আমি তো শুধু শুধু পায়ে ধরি না যুবকদের, যে একদিনও যদি চুল কাটতো জীবনে নবীর আদর্শ মতো, আর ওই দিন তারিখটা যদি লেখা রাখতো, আর ঘরওয়ালাকে বলতো যেদিনই মারা যাই শুধু ওই কাগজের টুকরাটা ভিতরে দিয়া দিল, যাতে কেয়ামতের দিন খুলা দেখাইতে পারি এই তারিখ ওই দিন আপনার আদর্শ মতো চুল কাটছি, আমাকে কি দিবেন বল না। মাবুনরো যদি শুধু বিয়ের শাস্তা বাসর রাতের শাস্তা ফাতেমার মতো শাস্তা, সারা জীবন পাল্লারে সাজে সাজো, আমার কোনো আপত্তি নেই, কেন ওকে আল্লাহ স্বাধীনতা দিছে আমি হরণ করার কে, আল্লাহই তো ইচ্ছা স্বাধীনতা দিতেন, যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন মেরে দোস্ত রব্বে কাবার কসম ডেলি 80,000 বার আপনার আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে কার্বন ডাই অক্সাইডকে ডেলি 80,000 বার আল্লাহ ক্লিন করেন, কুদরত দিয়া ক্লিন ওয়াশ করেন, ক্লিন করেন 80,000 বার, 1,000 না, 2,000 না, 80,000 বার ক্লিন করেন। ও যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, তুমি তোমার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, তোমার দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, স্বাস্থ্য বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, WHO-কে জিজ্ঞাসা করো, বাংলাদেশের স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করো, দুনিয়ার বড় বড় ডাক্তারকে জিজ্ঞাসা করো, যে আমার ভিতর থেকে যদি 80,000 বার আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে যদি 24 ঘন্টায় একবারও ক্লিন না করতেন তো 25তম ঘন্টায় আমি কোথায় থাকতাম, আপনি বলেন আমাকে কোথায় থাকতে, কোথায়, বাড়িতে না হাসপাতালে, দুনিয়ায় না কবরের পেটে, তুমি তোমার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে 80,000 বার যদি আল্লাহ এটাকে ক্লিন না করতে কোথায় থাকতে, ডেলি 37 বার যদি আল্লাহ কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস না করতেন, হায় হায় তুমি আর আমি এতদিনে কোথায় থাকতাম, ডেলি 37 বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া ডায়ালিসিস, 36 বার অটো ডায়ালিসিস হয়, রব্বে কাবার কসম যুবক তুমি গুনাহ করতে থাকো আর আল্লাহ ইহসান করে তোমার কিডনিকে কুদরত দিয়া ডায়ালিসিস করতে থাকে আর বলতে থাকে গুনাহ তোর অভ্যাস, ডায়ালিসিস আমার অভ্যাস, গুনাহ তুই ভালোবাসি, ডায়ালিসিস আমি ভালোবাসি, তুই তোর দুশ্মন আমি তোর বন্ধু, তুই গুনাহ করে তোর সাথে তুই দুশ্মনী করতেছিস আর আমি ডায়ালিসিস করে তোকে সুস্থ রাখতে, জিজ্ঞাসা করেন বিজ্ঞানকে আমি যা বলতেছি তা, আমি তো ডাক্তারি পড়াইতে আসি নাই, পড়াইতে আসি নাই, যদি আসতাম তাহলে খুলতে পারি, আল্লাহ এতটুক নলেজ দিছে পুরাটা খুলা দিব, পাগল বানায় দিব আপনাকে খুলা, যে আমার রব আমার আল্লাহ যাকে আমি আল্লাহ মানি সে আমার ভিতরে কি কুদরতের খেল খেলতেছে এটা আমি খুলতে পারি, আমার খোলার মতো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নলেজ আছে, আমি খুলা দিব আপনাকে খুলা, শুধু শুধু তো আল্লাহ বলে না মাফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোর ভিতরে কি রাখছি তুই একটু তাকায় দেখিস না, এগুলা দেখার পরে তোর নাফরমানি হাতে ওঠে তো ওঠে কি কইরা, তুই নাফরমানি করিস তো করিস কি কইরা, আজকে অভিযোগ করিস তো করিস কি কইরা, লজ্জা আসে না, আমার ইজ্জত রাখলি না, আমার বন্ধুর ইজ্জত রাখলি না, আমি তোর দিকে তাকাবো, এই জন্যই তো মনে হাদিস বলছেন একদিন আসবে সাকাতাত মিন আইনিল্লাহ, একদিন আসবে যে উম্মত বুকে ছিল বুকে বুকে আল্লাহর কুদরতি বুকে এই উম্মত ছিল বুকে, এই উম্মতের বাচ্চাও যদি বলতো সাহায্য তো ফেরেশতা নাইমা আসতো, আমি কিতাব খুলা দেখায় দিব কিতাব খুলা, নারী যদি বলতো সাহায্য তো আকাশ থেকে ফেরেশতা চলে আসতো, পুরুষ বললে তো কোনো কথাই ছিল না, আজকে কত দিন হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধে হাজারো না লক্ষ ওলামা ডেলি চোখের পানি ঝরায় আর বলে আল্লাহ সাহায্য, আল্লাহ সাহায্য কেন আসে,
ওই হাদিস মনে হয় সত্য হয়ে গেছে, সাকাতাত মিন আইনিল্লাহ, আমরা আল্লাহর রহমতের দৃষ্টি থেকে পড়ে গেছি। আপনি বলবেন হুজুররা তো ঠিক আছে, আরে এটা উম্মত হুজুর না, এটা উম্মত, উম্মতের মাসলা না হইলে হুজুর দিয়া যথেষ্ট হয়ে যেত, এটা তো উম্মত, উম্মতে মুহাম্মাদি, কিয়ামত পর্যন্ত একটা উম্মত, উম্মত বুঝেন না, এটা একটা শরীর একটা ফ্যামিলি একটা ঘর, এখানে ডিভাইডেড করার কোন রাস্তা নাই, নাইলে কেন আল্লাহ রাসূল বলবেন, আম্মা যান জিজ্ঞাসা করছে আনুফলিকু ওয়ফিনা সলিহুন, আমরা ধ্বংস হইতে পারি নেক লোক থাকা সত্ত্বেও, বলছে হ্যাঁ খারাপ লোকের সংখ্যা যখন বেড়ে যাবে তো নেক লোকেরা পর্যন্ত, নেক লোকেরা পর্যন্ত হাত করি পড়তে হবে, বেড়ি পড়তে হবে, গলায় ছিকল পড়তে হবে, জেল জরিমানা কাটতে হবে যখন খারাপ লোকের সংখ্যা বেড়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক আমি শেষ জায়গায় চলে আসছি কথা শেষের দিকে, একবারে উচিত ছিল আমার দুনিয়া নিয়ে বাবা আমাদের উচিত ছিল, এই বাবনা আল্লাহর উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল, আমাদের বাবা উচিত ছিল যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদি বানাইছেন, মুসলমান বানাইছেন, উম্মতে মুহাম্মদি বানাইছেন, ওর বাবা উচিত ছিল যে মৌতের সময় আমার কি হবে, যেটা ইব্রাহিম ইবনে আদমকে পাগল বানায় দিয়েছিল, বাবনা রাজত্ব ছাড়াইয়া দিয়েছেন, বন জঙ্গলে ঘুরাইতে ঘুরাইতে পাগল বানায়া দিয়েছেন, একদিন ঘুরতে ঘুরতে নিজের এলাকায় চলে আসছেন যেখানে রাজা ছিলেন ইব্রাহিম ইবনে আদম, তো লোকেরা ঘিরা ধরছে ইব্রাহিম রাজত্ব ছেড়া দিয়া পাগল হয়ে গেলা, আমরা তো রাজা এখনো খুঁজা পাই না, তোমার মতো রাজা তো খুঁজা পাই না, আর তুমি তো আমাদের জন্য খারাপ ছিল না, আর আমরাও তো প্রজা হিসাবে খারাপ ছিলাম না, ছেড়া দিলা কেন, চার প্রশ্ন পাগল বানায় ফেলছে, চার প্রশ্ন, বলছে কি প্রশ্ন, বলে জানি না, মার পেটে যখন রু আসছে তখন লেখা হয়েছিল দুইটার যে কোনো একটা, সাকিয়ুম আম সাঈদ, নেককার না বদকার, ফলা আদরি মাদা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে, এটা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে গেছি, এটা হলো প্রথম ভাবনা, আমি নেককার না বদকার, বলছে দ্বিতীয়, বলছে মৃত্যু যেদিন আসবে মালাকুল মউত আসবে দুইটা সম্বোধনের যে কোনো একটা করবে, আইয়াতুহান নফসুত তাইয়্যিব বলবে অথবা আইয়াতুহান নফসুল খবীজ বলবে, অপবিত্র রু বলবে অথবা পবিত্র, ফালা আদরি মাযা উখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করবে, বলছে তৃতীয় কবরে যাওয়ার পরে কেউ প্রশ্ন উত্তর দিতে পারবে, কেউ পারবে না, ফালা আদরি আ উজিব আম লাম উজিব, আমি জানি না দিতে পারবো কি পারবো না, এই তৃতীয় চিন্তায় আমাকে পাগল বানায় ফেলছে, বলছে চতুর্থ, বলছে শটে বলতেছি তোমাদেরকে, কিয়ামতের দিন দুটাই দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে যাবে, ফালা আদরি মিন আইল ফারিকাইন, আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত হব, এই চার ভাবনা আমাকে পাগল বানায় ফেলছে। তো বসরাওয়ালা বলতেছিল ইব্রাহিম তুমি পাগল হও নাই, তোমার এটা শোনার পরে আমরাও পাগল হয়ে গেছি, আমাদের ভাবনা হওয়া উচিত ছিল এটা, কেন আখেরাত তো যার যার তার তার, ওইখানে তো কোনো অংশীদারিত্ব নাই, অংশীদারিত্ব তো দুনিয়ায় আছে, বাপের জান্নাতে তো ছেলে যাবে না, ওইখানে তো উত্তর সুরিতা নাই, ওইখানে তো অংশীদারিত্ব নাই, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো এখানে ভিজিটিং কার্ডও চলে হয়, ওইখানে তো আইডি কার্ডও চলে, এইখানে তো মনে হয় বুঝাইতে পারি না, ভিজিটিং কার্ডও চলে না, না চলে না, মনে হয় বোঝে নি আপনারা সোনারগাঁর মানুষ, চলে না, চিনেন এটা কার কার্ড, দেখায় দিলে আগলাওয়ালা ঠান্ডা হয়ে যায় ঠিক না, ওইখানে তো আইডি চলবে না, ভিজিটিং তো দূরের কথা,
যদি আইডি চলতো, পরিচয় যদি ওইখানে চলতো, আমি তো ডাটে বলি, কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের চলা উচিত ছিল। আল্লাহ বলে আবু তালেবেরও চলবে না। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা, 44 বছর বাতি যাকে লালন পালন করছেন, নিজের সন্তানকেও এতটুকু করেন নাই। ওলামা মতানৈক্য করে যে আল্লাহ রসুলের ছায়া ছিল কি ছিল না, কিন্তু আমি বলি আল্লাহ রসুলের একটা ছায়া ছিল যতদিন উনি জীবিত ছিল। আর কোনো ছায়া ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু যতদিন আবু তালেব জীবিত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ছায়ার মতো ছিল, ছায়ার মতো, ছায়ার মতো ছিল। আপনি উঠান তারে ছায়ার মতো ছিল। ওই পরিচয় চলত যাকে আল্লাহ রাসূল নিজে হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। এই হাতের ছোঁয়া লাগছে দস্তরখানে, জীবন বর দস্তরখান আগুন দিয়া পরিষ্কার হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান, দুনিয়ার কোনো আগুন একটা সুতা পোড়াইতে পারে নাই, ওই দুই হাতে নামাইছেন চাচাকে কবরে। আর নামায়া উপরের দিকে তাকায়া বলছেন, আম্মি আম্মি মা তারাক্তানি সাবিলা, চাচা এই হাতের বড় কদর আল্লাহর কাছে আছে। কেন এই হাতের কসম আল্লাহ খাইছেন, এই হাতের কসম কোরআনে হাতের কথা লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান, কোরআন বলছে আল্লাহ রসুলের এক একটা জিনিস আল্লাহর কাছে মাহবুব ছিল। আল্লাহর বন্ধুর হাতকে কসম, হাতকে উচ্চারণ করতেছে কোরআনে লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান, বন্ধু আপনার হাত কেমন প্রিয় এই হাত, যে হাতে চাচাকে কবরে নামাইছে। আর বলছে চাচা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলে না, আরে আরে ওই চোখের পানি পড়তে দেরি, জিবরিল তন্ময় এসা জিজ্ঞাসা করতে দেরি করেন নাই, আপনি কাঁদেন কেন, এইখানে চোখের পানি পড়তেছে। আল্লাহ জানে জিবরিল উল্টা আয়াত নিয়ে আসতেছে, উল্টা আয়াত, মা কালামিল নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু তারপরে কি বন্ধু, আপনি আমাদের চোখের পুতুল, সাদা মাঠা তর্জমা করলে এটা হয়, আপনি আমাদের চোখের পুতুল, এরকম হাবিব যার চোখের পানি পড়তে দেরি, জিবরিল জিজ্ঞাসা করতে দেরি করে না, এখানে উল্টা আয়াত নিয়ে আছে, নবীজি শোভা পায় না চোখের পানি ঝরানো, হাত উঠানো কার জন্য, মুশরিকের জন্য, জানি আপনার দিলে কত ব্যথা। ওলাও কানু উলু করবা, এটা তর্জমা করলাম আমি, এটা যে জানি আপনার দিলে কত কত না, চাচা তো 6 বছর 6 মাস বয়সে চাচার কোলে উঠছেন, বুকে আসছেন, মাকে হারাইছেন 6 বছর বয়সে, দাদাকে হারাইছেন 6 বছর 6 মাস বয়সে, ওইখান থেকে দাদার বুকে আসছেন, আল্লাহ যেন বলতেছে নবীজি হাত উঠানো শোভা পায় না, চোখের পানি ঝরানো শোভা পায় না, কার জন্য, মুশরিকের জন্য, জানি আমরা আপনার দিলে কত ব্যথা, দিলে কত না ব্যথা না, আপনি বুঝবেন কোথেকার, আপনি তো আবু তালেব চিনেন না আবু তালেবকে। এই জন্য মেরে দোস্ত কথা শেষ, আমাদের বাবা উচিত আখেরাত নিয়া, মৌত নিয়া, কবর নিয়া, হাসর নিয়া, আল্লাহ নিয়া, রসুল নিয়া। যুবক ভাবো যে যৌবনে তুমি আল্লাহর কত কাছে, রসুলের কত কাছে। উম্মত যদি আল্লাহর লাজ রাখত, রসুলের লাজ রাখত, ইজ্জত রাখত, তাহলে আমাকে প্রশ্ন করতে হইতো না যে আল্লাহ আবাবিল তো ওড়ে দেখি আমি চোখে, 2 দিন আগে দেখাছি আমি আবাবিল বিকাল বেলা কাঁচপুরে উঠতেছে,
আমি তো বলছি আল্লাহ আবাবিল তো ওরে, পাঞ্জাও তো দেখা যায়, পাথরও তো দুনিয়াতে আছে, তুমি হুকুম দাও না কেন যে উঠায় নিয়ে দুইটা মাইরা আসো? হ্যাঁ, হাতিয়ালাদেরকে পাউডার বানাইলো, ট্যাঙ্কওয়ালাদেরকে তো পাউডার বানাইতে পারে। হাতি তো তোমার বানানো, ট্যাঙ্ক তো মখলুকের বানানো, তোমার তো পাওয়ারফুল বেশি মখলুকের বানানোর জন্য। হাতি আবাবিল তো ওরে, পাঠাও না কেন? মশা তো আমাদেরকে কাটে, ডেঙ্গু বানায়, হুকুম দেব না কেন? তুমি তো নমরুদি বাহিনীকে নাশা দিয়ে ধ্বংস করছো। আল্লাহ চিৎকারের ফেরেশতা তো ঘুমায় দেখি, কওমে সালেহকে তুমি চিৎকারের ফেরেশতা দিয়ে ধ্বংস করছো, ওকে পাঠাও না কেন? বাতাসের ফেরেশতা তো অবকাশ কাটায়, কওমে আদকে তুমি বাতাসের ফেরেশতা দিয়ে ধ্বংস করছো, তুমি একটু ইসরায়েলে পাঠায় দাও না। জিবরিলকে তো ডানা মেলা উঠতে দেখি, অথচ ডেটসি তো তার ডানার খোঁচা দিয়েই করছে, ঠিক না? কি হাদিস তো এটাই বলে? হ্যাঁ, কেন আপনি পাঠান না? ডেটসি তো ইসরায়েলেই, আরেকটা হয়ে যাক, একটা হয়েছে আরেকটা হোক, পাঠান না কেন? আল্লাহ বলে পাঠাবো তো পাঠাবো, কি করে আমার ইজ্জত তো রাখে না, আমার বন্ধুর ইজ্জত তো রাখে না। বলেন আজকে মুসলমানের ঘরে যদি আল্লাহ আল্লাহ রসুলের সুন্নত দীক্ষিত না হইতো, অবহেলিত না হইতো, লাঞ্ছিত না হইতো, বঞ্চিত না হইতো, দীক্ষিত না হইতো, আজকে কোন জায়গায় নবীর আদর্শ আছে? আমাদের ঘরেই তো সবচেয়ে বেশি লাঞ্ছিত, যুবকের জীবনেই তো লাঞ্ছিত, বৃদ্ধের জীবনে লাঞ্ছিত, নারীর জীবনে লাঞ্ছিত। আল্লাহ রসুলের আদর্শ তো আমাদের জীবনে নাই, আল্লাহ আমাদের দিকে তাকাবে তো তাকাবে কেন? সত্য তো এটাই, আমি তোমাদেরকে চোখের থেকে সরায় দিব, আমার কোরআনের পাওয়ার ছিনায় নিয়ে আনিব, কুরিমাত মিন বারাকাতিল ওয়াহি। আজকে কোরআন আছে, পাওয়ার নেই, আমাদের কাছে পাওয়ার নেই, ওটা কোরআনে পাওয়ার আছে, কোরআন আছে, কিন্তু ওটা পাওয়ার আমাদের কাছে নেই। হুজুররা বলবে কোরআনের পাওয়ার কি, আমি কোরআন দিয়ে দেখাইতেছি। সুলাইমান আলাইহিস সালাম যখন বলছে তখতে বিলকিসকে কে নিয়ে আসবে, তো ইফরিত মিনাল জিন বলছিল আমি নিয়ে আসব, কিন্তু তিন ঘন্টা সময় লাগবে। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছিল সময়ের অপচয় হয়ে যাবে, তিন ঘন্টা এটা সময়ের অপচয়, চলবো না। তো আল্লাযিনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে আসমানি কিতাবের এলেম ছিল, ও বলছে আনা আতি বিহা কাবলা আইয়ারতাদা ইলাইকা, তারফো আপনি সামনে তাকানোর আগে নিয়ে আসবে, আর আইনা দেখা দিছেন, ওটা হলো কোরআনই শক্তি। কোরআন আছে আমাদের কাছে, পাওয়ার নেই। হাদিসে আছে হুরিমাত বারাকাতুল ওয়াহি, আজকে কোরআনের পাওয়ার আমাদের কাছে নেই। যদি পাওয়ার থাকতো আমাকে ওই হুজুরকে দরকার ছিল না, আমাদের মক্তবের ছেলেরা সারা দিন খেলতো এটা নিয়ে, ছেলেরা গেম খেলে না তো মক্তবের ফলাফ, ছেলেরা কায়দার মধ্যে কায়দা পড়তো আর এই গেম খেলতো, এই গেম কোরআনের পাওয়ারের গেম খেলতো, পাওয়ারের গেম, এইখানে তাই না ওইখানে রাখতো, ওইখানে তাই না ওইখানে রাখতো, এইখানের ব্রিফ কেস ওইখানে চলে যেত, ওইখানের ব্রিফ কেস ওইখানে চলে যেত, বুঝবেন না আপনারা ব্রিফ কেস কোনটা। আমাদের মক্তবের ছেলেরা খেলতো, পাওয়ার নাই। আল্লাহ রসুলও বলছেন একদিন আসবে আনা বারিকুম মিনহুম ওয়াহুম বারাআউ মিন্নি, আমার উম্মত আমার ইজ্জত রাখবে না, আমার আদর্শের ইজ্জত রাখবে না, আমার সুন্নতের পরোয়া করবে না, আমি যে চোখের পানি ঝরাইতে ঝরাইতে জীবন কাটায় গেছি এইদিকে ভ্রূক্ষেপ করবে না, নাইলে এত বড় নির্লজ্জ হয়তো হয় কি করে, এত বড় দয়াহীন মায়াহীন, এত বড় কি বলে এটাকে, আরে শব্দ তো খুঁজে পাইতেছি না, এত বড় নির্দয় হয়তো হয় কি করে উম্মত, যার জন্য নবী সারা জীবন চোখের পানি ঝরায় গেছে, আজকে একটা সুন্নত আমল করার জন্য তৈরি নেই, কটা সুন্নতের উপরে চলে? সুন্নত তো সব জায়গায় আছে, খালি নামাজে সুন্নত, বিয়ে শাদিতে সুন্নত নাই, লেনদেনে সুন্নত নাই, সামাজিকে সুন্নত, সামাজিকতায় সুন্নত নাই, চাকরি বাকরিতে সুন্নত নাই, ব্যবসা বাণিজ্যে সুন্নত নাই, হায় হায় কোন সুন্নতটা মানি?
আল্লাহ রাসূল বলছে একদিন আসবে আমি তোমাদের ধার ধারব না, কেননা তোমরা আমার ইজ্জত রাখো না, আমি তোমাদের ধার ধারব না। আজকে ওই দিনই মনে হয় চলে আসছে, এই জন্যই মনে হয় আল্লাহকে প্রশ্ন করলেও আল্লাহ জবাব দেয়, আমি আবাবিল পাঠাবো তো পাঠাবো কি করে, কিছু না করতো আমি ডাকতে দেরি, মসজিদে ছুটে আসতে যদি দেরি না করতো, রাগ হয়ে যাবে তো মহিউদ্দিন খান সাহেব, প্রতিবাদ করতে তো কম করে নাই, ইসরায়েলের বিরুদ্ধে সোনার গায়ে কাঁপায় ফেলছে ঠিক না, মিটিং মিছিল দিয়ে কাঁপায় ফেলছেন না, কিন্তু এখানে তো একজনও নেই। যেদিন থেকে ইসরায়েলে হামলা হয়েছে ওই দিন থেকে ডেইলি সালাতুল হাজত দুই রাকাত ইসরায়েলের জন্য পড়তেছে কন্টিনিউ, একজন হাত উঠে বলো, একজন রাগ হয়ে গেলেন, পুজুরও তো নেই একজনও নেই, প্রতিদিন পড়ছে কন্টিনিউ হইলে আলহামদুলিল্লাহ, একজন তো না, উচিত তো ছিল প্রতি মুসলমানের অস্তায়ীন ও বিশ্বাসী ও সদা প্রতিবাদ করতো আর উম্মতকে মেসেজ দিত যে প্রতিবাদ করলাম, এটা রোডের প্রতিবাদ, কিন্তু আসল প্রতিবাদ রাত্রে উঠা করব, হুম ফিল লাইলি রফারসা ফিল নাহারি ফারসান ও ফিল লাইলি রহবান, রাত্রে প্রতিবাদ করব আসল, আল্লাহকে বলবো সাত সমুদ্র ১৩ নদীর এই পার থেকে প্রতিবাদ করছি, জানি না আওয়াজ পচবে কি পচবে না, ওইখানে আওয়াজ পচবে কি পচবে না জানি না, মুসল্লায় এখন প্রতিবাদ করতেছি তোর কাছে।